সেলিব্রিটি ক্রিকেট লিগের গ্রুপ পর্বের ম্যাচে শুক্রবার নির্মাতা মোস্তফা কামাল রাজ ও দীপঙ্কর দীপনের টিমের খেলা চলাকালীন মাঠের বাইরে থাকা দুই দলের সতীর্থদের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে, যা হাতাহাতিতে রূপ নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে আবারও খেলা শুরু হয়, তবে ম্যাচ শেষে রাত 11:30টার পর আবারও মারামারিতে জড়িয়ে পড়েন দুই দলের খেলোয়াড়রা। সেখানে নির্মাতা মোস্তফা কামাল রাজ ও অভিনেতা শরীফুল রাজের গায়ে হাত তোলেন বলে অভিযোগ তোলেন নায়িকা রাজরিপা। কান্নাজড়িত কণ্ঠে এ সুষ্ঠু তদন্ত বিচারের দাবি জানান এই নায়িকা। দীপঙ্কর দীপনের দলে আরেক খেলোয়াড় নায়ক জয় চৌধুরী জানান নির্মাতা রাজ অভিনেতা মনোজ প্রামাণিককে মেরে ফেলার হুমকিও দেন।